গবেষণায় দেখা গেছে যেসব শিশুর বাবা মা তার সাথে প্রচুর কথা বলে, পরবর্তীতে সেসব শিশুর আইকিউ এবং শব্দভাণ্ডার অন্য শিশুদের তুলনায় অনেক ভালো থাকে। তাই শিশুর সাথে কথা বলুন, গল্প বলুন এবং বিভিন্ন জিনিসের নাম বলুন। সে এসব শব্দ এখন বুঝতে বা উচ্চারণ করতে না পারলেও এগুলো তার মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে, যা আপাত দৃষ্টিতে বোঝার উপায় নেই। শিশুর সাথে কথা বলার জন্য কথা খুঁজে পাওয়া অনেক সময় দুষ্কর হয়ে পড়ে, সেক্ষেত্রে তাকে মজার কোনো বই পড়ে শোনান, এতে আপনারা দুজনেই মজা পাবেন। আর এই অভ্যাসটি শিশুর সাথে বন্ডিং এ খুব ভালো ভূমিকা রাখে। কোনোভাবেই ছোট নাজুক শিশুদের কোনো ডিভাইস অর্থাৎ মোবাইল, ট্যাব কিংবা টিভি স্ক্রিনের দিকে তাকাতে উৎসাহী করবেন না। নিজেদেরও মোবাইল ব্যবহার সীমিত রাখাটাই সমীচীন। ইলেকট্রনিক ডিভাইস শিশুদের ব্রেইনের বিকাশে হুমকি স্বরূপ। শিশুরা মূলত খেলার মাধ্যমে প্রাথমিকভাবে বিভিন্ন বিষয় শিখে থাকে। খেলতে খেলতে তারা নিজেদেরকে আবিষ্কার করে, অন্য মানুষদের ব্যাপারে ভাবতে শেখে এবং নিজের আশেপাশের দুনিয়া সম্পর্কে জানতে শুরু করে। শুধু তাই নয়, খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, বিভিন্ন মানুষের সাথে তাদের সম্পর্ক গড়তে এবং মৌলিক দক্ষতা অর্জন করতে সহায়তা করে। সে যখন শুয়ে থাকে তখন তার দৃষ্টিসীমার মধ্যে রঙিন খেলনা ঝুলিয়ে রাখতে পারেন। সে উৎসাহী হবে এবং হাত পা ছড়ে খেলনাটি ধরার চেষ্টা করবে। এভাবে খেলার চর্চা করলে আপনার শিশুর ঘাড়ের পেশিগুলো শক্তিশালী হবে, তার বুক এবং পাঁজরের হাড় মজবুত হবে, ফলে তার শ্বাস প্রশ্বাসের প্যাটার্নে পরিবর্তন আসবে এবং তা বিকশিত হবে। শিশুদের কথা বলার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের এই বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যেহেতু সে আস্তে আস্তে ধরতে শিখছে, তাই হালকা, নিরাপদ এবং ধরতে সুবিধা এমন কিছু তাকে ধরতে দিন। কাপড়ের খেলনা ও কাপড়ের রঙিন বই, ঝুনঝুনি বা র্যাটল টয়গুলো এ সময়ের জন্য উপযোগী খেলনা। প্রতি সপ্তাহেই আপনার শিশুর ঘাড়ের পেশি আস্তে আস্তে মজবুত হচ্ছে, তাই এখন থেকেই তাকে অন্তত কিছু সময়ের জন্য উপুড় করে শুয়ে রাখা খুব গুরুত্বপূর্ণ। এটি তার পেশির বিকাশে সাহায্য করে। সে হয়তো খুব বেশি সময় মাথা উপরের দিকে ধরে রাখতে পারবে না, তাই সে যতটা সময় স্বাচ্ছন্দ্য বোধ করে ততক্ষণই তাকে টামি টাইম দিন। তবে কোনো অবস্থাতেই বাচ্চাকে উপুড় করে একা ছেড়ে যাবেন না। শিশুর ইন্দ্রিয়গুলো এখন যেহেতু আরো সজাগ হয়ে উঠছে, তাই এখন থেকেই তাকে কিছু সময়ের জন্য বাইরে থেকে ঘুরিয়ে আনতে পারেন। হতে পারে সেটি বাড়ির উঠোন বা ছাদ। চারপাশের বিভিন্ন রং এবং শব্দ তার ভালো লাগবে এবং এটি তার বিকাশের জন্য দরকারি। শরীর মাসাজ শিশুর নিয়মিত পরিচর্যারই অংশ। স্বাস্থ্যকর মাসাজ শিশুর মানসিক ও শারীরিক বিকাশেও ভালো ভূমিকা রাখে, আর নিয়মিত মাসাজের ফলে শিশুর শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে এবং সে অনেক শান্ত থাকে। কলিক শিশুদের জন্য মাসাজ উপকারী ভূমিকা রাখতে পারে, এমনকি শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমতে পারে। আপনি হয়তো দেখবেন শিশুকে মাসাজ করার ফলে আপনার নিজের মুডও অনেক ভালো থাকবে এবং মা কিংবা বাবা হিসেবে নিজেকে অনেক পরিপূর্ণ মনে হবে। মাসাজের এই সময়টা হয়ে উঠবে আপনাদের জন্য বিশেষ সময়, কারণ যখন বাচ্চাকে মাসাজ করাবেন তখনই বাচ্চার সাথে অনেক বেশি কথা বলা হয় এবং আই কন্ট্যাক্ট করা হয়, যাতে দুজনের মধ্যে বন্ডিং অনেক জোরালো হয়ে ওঠে। বাচ্চাকে আলতোভাবে মাসাজ করতে পারেন। সামান্য বেবি অয়েল বা অলিভ অয়েল নিয়ে দুহাতে ঘষে তা হালকা গরম করে নিন। এরপর বাচ্চার চোখে চোখ রেখে তার সাথে কথা বলতে বলতে বা মৃদু স্বরে গান করতে করতে মাসাজ করুন। শিশুর শরীরে মালিশ করার উপযুক্ত সময় হলো সে যখন শান্ত ও স্থির অবস্থায় থাকে। মালিশ করার সময় যদি শিশু কান্না করে তাহলে বুঝতে হবে সে তা উপভোগ করছে না। তখন মাসাজ করা বন্ধ করে তাকে কোলে তুলে নিয়ে নিরাপদ বোধ করানোই শ্রেয়। অভিভাবক হিসেবে সচেতন থাকলে আর নিয়মিত পরিচ্ছন্ন রাখলে ডায়াপারজনিত র‍্যাশ থেকে শিশুকে নিরাপদ রাখা যাবে খুব সহজেই। একই ডায়াপার দীর্ঘ সময় ধরে পরিয়ে রাখা ঠিক নয়, যত দ্রুত সম্ভব অপরিষ্কার ডায়াপার বদলে ফেলা উচিত। শিশুর ডায়াপার যাতে খুব আঁটোসাঁটো না হয় তা খেয়াল রাখতে হবে। ডায়াপার পরিবর্তনের পর একটি নরম কাপড় বা টাওয়েল আলতো চেপে চেপে বা কিছুক্ষণ খোলা রেখে শিশুর ত্বককে শুকিয়ে নিন। প্রতিবার ডায়াপার পরিবর্তনের পর হালকা উষ্ণ পানি দিয়ে স্থানটি পরিষ্কার করুন, তবে ঘষে পরিষ্কার করবেন না। নতুন ডায়াপার পরানোর আগে ভালো মানের ডায়াপার বা ন্যাপি অয়েন্টমেন্ট লাগিয়ে নিন, এতে র‍্যাশ হবার সম্ভাবনা কমে যায়। ডায়াপার পরানোর অংশে কিংবা মুখমণ্ডলে কখনো পাউডার দেবেন না, এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। নবজাতকের নখ বড়দের তুলনায় পাতলা এবং নরম হতে পারে, কিন্তু বেশ ধারালো হয়। নবজাতকের যেহেতু নিজের অঙ্গপ্রত্যঙ্গের উপর নিয়ন্ত্রণ তেমন একটা থাকে না, তাই সে সহজেই নিজেকে এমনকি বড়দেরও খামচি দিয়ে ক্ষত তৈরি করে ফেলতে পারে। তাই কিছুদিন পরপর শিশুর উপযোগী নিরাপদ নেইল কাটার বা নেইল ক্লিপার দিয়ে নখগুলো কেটে দিন।
বড়দের নীল কাটারগুলো নবজাতকের ছোট হাতের নখ কাটার জন্য উপযোগী নয়। নখ কাটার সময় নখের নিচের অংশ নখ থেকে দূরে সরিয়ে দিন যাতে তা কেটে না যায় এবং বাচ্চার হাত শক্ত করে ধরে রাখুন। শিশু যখন ঘুমিয়ে থাকে অথবা খাওয়ানোর সময় নখ কাটা অনেক সহজ, কারণ এই সময় তারা খুব নড়াচড়া করে না। এছাড়াও গোসলের পর নখগুলো বেশ নরম থাকে, তাই কাটতে সুবিধা হয়। আজ এ পর্যন্তই। শিশু লালন পালন নিয়ে এমন আরো অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।